যে হচ্ছে ডিম, ডিম কি করা হয়েছে, এগুলা খোসা, ডিমের খোসা ছিলানো হয়েছে পারিবারিক ভাবে। আমরা এখন এই যে প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু তোলা হয়েছে, মরিচ লবণ, তারপর জিরা, তারপর পেঁয়াজ, হলুদ, তেল, হ্যাঁ, তারপর আদা বাটা, আর এই যে আলু। আলু সিদ্ধ করার সময় আমি ছিলাম না, ওই জন্য দেখতে পাইনি। এখানে ভাতের মার কষানো হচ্ছে, আমার ভাগনা ভাগ্নি আসছে, তা ওরা পিকনিক খাবে। হ্যাঁ, পিকনিক, গ্রামের ভাষায় ভুরকা ভাত বলি আমরা। তো এই শুনতে পাইছে যে ভুরকা ভাত খাইছিলাম আমরা ছোটোবেলায়, সেই গল্প শুনে ওরা এখন ভুরকা ভাত খাবে। তা ভুরকা ভাত খাওয়ার মজাই আলাদা, যে প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু তুলতে হবে, হ্যাঁ, টাকা দিয়ে কিন্তু ভুরকা ভাত নয়। ওই জন্য ওরা পুরো বাড়ি থেকে, এর বাড়ি থেকে আলু, হলুদ, লবণ, আবার তেল, একটু একটু করে, যে ছোটো শিশুর বোতল দেখতে পাচ্ছেন না, এটা দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি, অর্থাৎ আমাদের বাড়ির মধ্যে চারটে পরিবার আমরা আছি, সেখান থেকে এই ছোট্ট শিশি বোতল দিয়ে তুলিয়ে এই যে এত বড় বোতলে আবার ঢুকানো হয়েছে। আবার প্রত্যেক বাড়ি বাড়ি পেঁয়াজ তুলে এই পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হয়েছে, আবার কিছু অংশ যে কাঁচা মরিচগুলো এক জায়গাতেই আছে, অর্থাৎ এটা এক বাড়ি থেকে নেওয়া হয়েছে, আবার এই যে এটা এক বাড়ি থেকে নেওয়া হয়েছে আর কি। আবার বাড়ি থেকে তুলে এই যে আদা এখানে পিষা হয়েছে, আবার কোনো বাড়ি থেকে আবার এই যে ডাল, দারুচিনি আর এই যে তেজপাতা নেওয়া হয়েছে। আর ডিম কিন্তু প্রত্যেক বাড়ির যতজন সদস্য ততজনের কাছ থেকে তো একটা ডিম তোলা হয়েছে। এখন সেটা রান্না হবে এই যে এখানে চুলায়, গ্রামের চুলা। এই যে শের আলু সিদ্ধ করার পর সেগুলো পেস্ট করা হয়েছে। এই যে আমার ভাগ্নি, হ্যাঁ, মহাব্যস্ত, ভুরকা ভাত খাবে আর কি, ভুরকা ভাত। আমার চাচা, আমার এই চাচা, হ্যাঁ, প্রত্যেকটা পিকনিক বা ভুরকা ভাত খাইলে আমাদের আছে কিন্তু পাকশাকে আছে। রান্না কেমন হয় হোক, রান্না কেমন হয় হোক, বুঝছেন, রান্না করাই কিন্তু পড়ু। খাইতে আপনি পারেন আর না পারেন, রান্নায় যদি লাগে দেন, হ্যাঁ, হয় দেখবেন লবণ বেশি হয়েছে, হাসতে হাসি থামাইতে পারতেছি না, কি করবেন। তো এই যে আমার চাষি সহযোগিতা করে রান্নায়, হ্যাঁ, হাসি থামা মুশকিল। এই চুলার মধ্যে রান্না হবে, চুলার রান্না কিন্তু খাওয়ার মজাই আলাদা, বুঝছেন। ভাববেন না যে আমাদের আবার তেল তেলের স্টোভ নাই, গ্যাসের চুলা নাই, ম্যাজিক চুলা নাই, ইন্ডাকশন নাই, সব আছে, বড়লোক মানুষ আমরা না, বংশীয় বড়লোক। এই সে আলু ডাল হবে, পরের ভিডিও আমরা খাওয়ার ভিডিও নিয়ে আসবো আবার পরে, আপাতত এই পর্যন্তই। নাহিয়ানাল সাদাপ, শীতের দিনের ভুরকা ভাত কেমন লাগে খাইতে, মজা। আমাদের চলছে আয়োজন, রান্না বান্না সব শেষ, এখন খালি কিসের পালা, খাওয়ার পালা। এই যে জঙ্গলের ভিতর দিয়ে আমরা খাচ্ছি ভুরকা ভাত, যেটাকে বলে বনভোজন আর কি, বনের মধ্যে যেটা খাওয়া তার নাম হচ্ছে বনভোজন। হ্যাঁ, এই যে ডাল, এটা হচ্ছে আলুর ডাল, আর ডিম, এই যে নষ্ট ডিম, এই নষ্ট ডিম কিন্তু দিবে হচ্ছে আমাদের দোকানওয়ালা চাষা হাবিব চাষা।
খালি নষ্ট ডিম ভাঙা ডিম হ্যাঁ ওইজন্য রুবায়দার ভেনুর ভাগের ডিম ভাঙা ডিম কারণ দোকানের ভাঙা ডিমগুলো সব বাড়িতে চলে এসে এই যে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন ভাঙা ডিম সম্পর্কে আমাদের রেনু হ্যাঁ ওরফে রেনু কিছু বলেন ডিম সম্পর্কে বক্তব্য সে ভাত এর আগে কিন্তু পিকনিক খাইছি আমরা সেটা হচ্ছে হাঁস পোলাও আর এটা হচ্ছে ভাত পোলাও ও ডিম 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 আলুর ডাল দিয়ে আজকে কোনো আইটেম নেই শুধু ডিম আলুর ডাল খাওয়ান দাওয়ান হবে ভুরকে ভাত মানে হচ্ছে বনভোজন বনভোজন মানে হচ্ছে খালি খাওয়ান দাওয়ান আমরা এখন খাওয়াতেন খাওয়া দাওয়ার জন্য বসে বসছি বড় বড় গাবলা দাও গাবলা ছাড়া পেট ভরে না এই গাবলা প্রিয় গাবলা চাষির গাবলা